হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার আজকে নতুন কন্টেন্ট হচ্ছে ম্যাঙ্গো মিল্ক শেক। তো এটা কিন্তু আম দিয়ে তৈরি করা হয়। তো আমি এটা কিভাবে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো চলুন আমরা দেখি কিভাবে এটা তৈরি করতে হয়। তো আমি এখানে আম নিয়ে নিয়েছি দুটো, পরিমাণ মতো কিপ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকা আম নিতে হবে। আর নিয়েছি আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম। এটা আপনারা চাইলে যে কোনো আইসক্রিমই কিন্তু নিতে পারেন, এটা দিলে কিন্তু খুবই সুস্বাদু হবে, তাই আমি নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি, এটা আপনারা বুঝে শুনে দিবেন, আম কিন্তু খুবই মিষ্টি হয়। আর নিয়েছি আমি এখানে লিকুইড মিল্ক, এটা এক গ্লাস পরিমাণ নিয়েছি। আর এটা কিন্তু আগেই আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখেন আমগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। তো চিনিটা আমি এখানে কিন্তু দিয়েছি 2 চামচ পরিমাণ। আম কিন্তু এমনিতেই মিষ্টি হয়, তাই চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। যার যতটুকু মিষ্টি পছন্দ সেভাবেই কিন্তু দিবেন। আর দিয়ে নিচ্ছি এখন আইসক্রিম। এখানে 1 কাপ পরিমাণ আইসক্রিম নিয়েছি বলেছিলাম। আপনারা চাইলে যে কোনো আইসক্রিম কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এটা আসলে দিলে খুবই সুস্বাদু হবে, তাই আইসক্রিমটা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এটা আমি আগেই কিন্তু ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা চাইলে এটা এভাবে ঠান্ডা করেই দিবেন। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু 1 মিনিট বা 2 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করলে খুব ভালো হবে। তো আমি একটু সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করেছি। আর ব্লেন্ড করা হয়ে গেলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এটা ম্যাঙ্গো মিল্ক শেক। তো দেখতেই পাচ্ছেন, আর ব্লেন্ড করার পর কিন্তু এমন হয়েছে, দেখতে পাচ্ছেন এটা একেবারে ঘন হয়নি, আবার একদম পাতলাও না। আপনারা যদি মনে করেন একটু পাতলা করবেন, তাহলে লিকুইড মিল্ক একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো আমি কিন্তু এটা একটু ঘন করেই তৈরি করেছি। এখন আমি গ্লাসে সার্ভ করে দেখাবো। এখানে 3 গ্লাস পরিমাণ মিল্কশেকটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন চেহারাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি একটু টেস্ট করেও আসলে দেখেছি খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা, এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা এটা চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, আবার নিজেরাও খেতে পারেন। এটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই এই মিল্ক শেক তৈরি করাটা কিন্তু তেমন একটা কঠিন বিষয় নয়। এটা ব্লেন্ড করলেই হয়ে যায় খুব সহজ পদ্ধতিতে। তো এখন আমি ডেকোরেশন করে দেখাবো। আমি এখানে কিছু কাঠবাদাম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, চীনা বাদাম, পেস্তা বাদাম বা কাজু বাদাম। তো আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আর এটা আসলে খেয়ে দেখেছি খুবই টেস্টি হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব নতুন একটি কন্টেন্ট নিয়ে। তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ।